ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্সের মক টেস্ট সাবমিট করার আগেই রেকর্ডিং অফ হয়ে গেছিলো। তো ওর রিপোর্ট কার্ড এখন আমি বার করলাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে 1596 জন এই মক টেস্ট অ্যাটেম্প্ট করেছে, যার মধ্যে আমার র্যাঙ্ক হয়েছে 15, মানে আমার আগে 14 জন আছে। 85-এর মধ্যে আমার স্কোর হয়েছে 69.25, একুরেসি হয়েছে 95.9%। আমি অ্যাটেম্প্ট করেছিলাম 85-এর মধ্যে 73 কোয়েশ্চেন, পার্সেন্টাইল 99.13%, মানে আমি 0.87% স্টুডেন্টের মধ্যে পড়ি, 0.87% স্টুডেন্টের মধ্যে পড়ি। আচ্ছা, আমি যদি দেখি যে আমার কী ভুল হয়েছে, 73 অ্যাটেম্প্ট করে আমার 69.25 এসছে, মানে ভুল তো হয়েছে, 3-4 নম্বর কাটা গেছে, কী জন্য? আচ্ছা, ইনকারেক্ট কোশ্চেন আমার 3টে হয়েছে। এখানে দেখতে পাচ্ছি ইনকারেক্ট কোশ্চেন আমার 3টে। কোন কোশ্চেনটা ইনকারেক্ট হয়েছে? এলসিএমওয়ালা কোশ্চেন। আচ্ছা, এখানে 3টে রেশিও দেওয়া ছিল, 15, 6, 7, 7, এবং আমি আই থিঙ্ক 2টো নম্বর ভেবে করেছি হয়তো। 2টো নম্বর থাকলে আলাদা কনসেপ্ট হয়, 3টা নম্বর থাকলে আলাদা কনসেপ্ট হয়। আমি এখানে হয়তো ভুল করেছি এটা। আচ্ছা, চুজ দ্য প্রোভার্ব, আমি কোনো একটা প্রোভার্ব ভুল করেছি, কোন প্রোভার্বটা ভুল করেছি দেখি। সরি হওয়ার চাইতে সেফ হওয়া ভালো, এটাই শুনে ঠিক লাগছে। তো ইট ইজ মাচ বেটার টু বি সরি, না ইট ইজ বেটার টু বি সেফ দেন সরি, সরির চাইতে সেফ হওয়া ভালো, এটা ঠিক লাগছে। আমি কোনটা করেছিলাম, ইট ইজ বেটার টু বি সরি দেন সেফ, না ইট ইজ নট বেটার টু বি সরি, সরি হওয়ার চাইতে সেফ হওয়া ভালো। তো ও এটা ভুল করে হয়তো, ভুল বা যাই হোক, আমি ক্লিক করেছিলাম, এখন ভুলই ধরতে হবে, এটা আমার ভুল হয়েছে, এটা আমি ঠিক বুঝে নিয়েও ভুল করে দিয়েছি। আচ্ছা, আর একটা ভুল কোনটা গেছে? আচ্ছা, স্কোয়ার পার্ক, যেটাতে আমি 3 মিনিট 4 সেকেন্ড দিয়েছি, সেই কোশ্চেনটাও ভুল হয়েছে। ঠিক আছে, তো এক্সামের যে প্রেশার থাকে, সেই এক্সাম প্রেশারে অনেক কোশ্চেন জানা থাকলেও ভুল হয়, অনেক কোশ্চেন টাইমও নেয়। আমি এটা ইউটিউবে আপলোড করবো বলে করেছি, প্লাস একটু বকবক করেছি, তো টাইমের একটা প্রবলেম হয়েছিল শেষের দিকে। এটা মক টেস্টটা পুরো দেখ, বুঝতে পারবি। আর আমার মনে হচ্ছে এদের এরকমের কোশ্চেন প্যাটার্ন, ভালো কোশ্চেন প্যাটার্ন ছিল, ঠিকঠাক লেভেলের কোশ্চেন ছিল, সব রিজনিং, ম্যাথ, ইংলিশ ঠিকঠাক ছিল। তো যদি পরিশ্রম করা যায় তো 50+ নম্বর আরামে তোলা যায়, পরিশ্রম করলে, ঠিকঠাক সিলেবাস ভিত্তিক পড়লে, রেগুলার মক টেস্ট অ্যানালিসিস করলে 50+ নম্বর খুব সুন্দরভাবে তোলা যায়। কারণ এখানে দেখতে পাচ্ছি বেস্ট স্কোর 75, তো এরা পুরো জিজান দিয়ে পরিশ্রম করেছে, তবে তো বেস্ট স্কোর 75 হয়েছে। তো এরকমভাবে পরিশ্রম করতে হবে যেন বেস্ট থেকে বেস্ট স্কোর হয়। তো ভিডিওটা পুরো দেখতে পারিস। WP কনস্টেবল মেন্স ফুল টেস্ট, হু হ্যাজ বিন ক্রাউন্ড মিস ইউনিভার্স 2021, হরনাজ সন্ধু হরিয়ানা। আচ্ছা, ইংলিশ কোশ্চেন, এ জেনারেল পার্ডন অফ পলিটিক্যাল অফেন্ডার্স, এটা তো জানি নেই, আই ডোন্ট নো। প্রেজেন্ট এজ অফ শম্ভু অ্যান্ড সুমন স্যার, আচ্ছা রেশিও দেওয়া আছে, 3 বছর পর রেশিও দেওয়া আছে। তো সুমন স্যার মানে সেকেন্ড জনের বয়স, প্রেজেন্ট এজ কত? আচ্ছা, তো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টা আছে। আচ্ছা, 3 বছর পর 9 দ্বারা বিভাজ্য হবে, 3 বছর পর যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এইটাই হতে হবে। আচ্ছা, 4 নম্বর পেয়ার,
আচ্ছা ডিফারেন্ট চাইছেন, এটা পরে ভাববো। When was the first cricket world cup? আচ্ছা first cricket world cup কবে হয়েছিল? 1975 অস্ট্রেলিয়া মেলবোর্ন, মেলবোর্ন যেখানে ওয়েস্ট ইন্ডিজ বিট করেছিল, মানে ওয়েস্ট ইন্ডিজ উইনার ছিল। আচ্ছা কারেক্ট স্পেলিং রিজোনেন্স, এটাই তো লাগছে রিজোনেন্স, হ্যাঁ এটাই মনে হয় রিজোনেন্স। দ্য স্কোয়ার অফ এ নম্বর ওয়েন মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 36, 45, 50, হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল নম্বর? আচ্ছা এটা পরে দেখব। হিলিয়াম নোবেল গ্যাস, তো অ্যালুমিনিয়াম কী হবে? মেটাল। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স ওয়াজ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসড? আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, তো এটা তো 18 জুলাই 1947। ফাইন্ড দ্য ওয়ার্ড, ইজি কোশ্চেন ছিল, ফাইন্ড দ্য ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট অ্যামেলিওরারস, কী রে ভাই? অ্যামালগামেট, মিক্স, এনহ্যান্স, ওয়ার্সন, না পারছি না। এ বোট ট্রাভেলস 60 কিলোমিটার আপস্ট্রিম, আচ্ছা আমার নেগেটিভ, ইফ 2 ঘন্টায়, মানে 30 স্পিড হলো, মানে নেগেটিভ স্পিড হলো 30। ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইনক্রিজেস বাই 15 কিলোমিটার পার আওয়ার দ্য সেম বোট উইল টেক 1 আওয়ার টু ট্রাভেল 135 কিলোমিটার ডাউন স্ট্রিম, ফাউন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। আচ্ছা স্ট্রিমের স্পিড কত, এটা অপশন ধরে করব, পরে করব। 42, 30, 32, 20, 27, মানে কমছে বাড়ছে নাকি? 12 কম 2 বেশি, 12 কম 7 বেশি, কী হচ্ছে রে ভাই? পরে করব। হুইচ ইন্ডিয়ান রিভলিউশনারি দূর রিভলিউশনারি নোন এজ বলরাজ, চন্দ্রশেখর আজাদ, বলরাজ। চুজ দ্য কারেক্ট প্রোভার্ব, বেগার্স কান্ট বি চুজার্স, বেগার্স কান্ট বি চুজার্স, মানে ভিখারি কখনো চুজ করে না, ওকে যেটা দেয় সেটাই নিতে হয়, এটাই মেন কোর্স এখানে না। টু ম্যান অর ফাইভ ওমেন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ, আচ্ছা এখানে টাইম ফিক্স আছে, মানে পাওয়ার, মানে পাওয়ার এখান থেকে বার করতে পারবো আমি? তাহলে ম্যানের পাওয়ার দিলাম 5, ওমেনের পাওয়ার 2 দিয়ে দিলাম, রিভার্স করে দিলাম। হাউ মেনি ওমেন আর রিকোয়ার্ড টু উইথ 12 ম্যান ইন অর্ডার টু, আচ্ছা 4 ম্যান আছে, 4 দিনে করতে হবে তোমাকে। আচ্ছা টোটাল কাজ কত হলো তাহলে? কি হলো রে ভাই? টু ম্যান, ম্যানের পাওয়ার হলো 5, করছে 12 দিন, এটা টোটাল কাজ। আচ্ছা এবার বলছে 4টা ম্যান আছে, 4টা ম্যান মানে পাওয়ার হলো এত। আচ্ছা 4 দিনেই করতে হবে, কটা ওমেন লাগবে? ওমেন আমি ধরলাম W টা, আর পাওয়ার হলো 2, তো এখান থেকে যদি করি 3, আচ্ছা এখানে এলো তোর 4×20+2W, এখানে 3×5=10, মানে 30, যদি এটা সরাই দিই মানে W সমান 5 আসছে, মানে 5টা ওমেন চাই। আচ্ছা PNS QKI, মাথাটা স্ট্রাইকেই করছিল না অঙ্গটা, পি থেকে কিউ মানে একযোগ, PQRS তার টি আসবে, টি তো 2 জায়গাতে আছে, আচ্ছা তাহলে ফার্স্টে টি হবে। NK, আচ্ছা 14 থেকে 11 মানে 3 কম,
আচ্ছা কে থেকে এইচ আবার তিন কম, এইচ থেকে ই পাঁচ মানে তিন কম, আবার থেকে তিন কম আবার টিবি, টিবি কোথায় আছে? এই তো ভিয়েতনামের ক্যাপিটাল কী বটে? তাসকেন্ত লয়, দাসবেন লয়, দামাস্কাস লয়, হ্যানয়। কী রে ভাই ভিয়েতনামের ক্যাপিটাল? হ্যানয়, ক্যাপিটাল ভুলে গেলাম, নেক্সট করে দিলাম। মার্ক ফর রিভিউ, পরে পারলে করা যাবে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ডিসকাশন, DISCUSSION, ডিসকাশন, এটাই হবে। এ সার্কল, সার্কুলার পার্ক হ্যাজ এ স্কোয়ার সুইমিং পুল। আচ্ছা মানে পার্কটা হলো স্কোয়ার আর সুইমিং পুলটা হলো, না পার্কটা হলো সার্কুলার, সুইমিং পুলটা হলো স্কোয়ার। ডাইমেনশন দেওয়া আছে মানে 150 লেন্থ আর 150 ব্রেথ মানে স্কোয়ার। দ্য ল্যান্ড এরিয়া অফ দ্য পার্ক ইজ, ল্যান্ড এরিয়া দেওয়া আছে তো ডায়ামিটার অফ দ্য পার্ক চাইছে। আচ্ছা তো আমি যদি বলি 116100, এটা হলো এক্সট্রা এরিয়া। একটা সার্কেলের মধ্যে একটা স্কোয়ার যদি ঢুকে থাকে তো এর আর যেটা হবে 2R করানো হবে। যদি আমি 7 ধরে নিই পুরাটা দেওয়া হবে 154, এটা যদি 7 ধরে নিই তাহলে এইটার এরিয়া কত হবে? 14, মানে 14/√2 এর এরিয়া চাই আমাকে যদি বলি তো 14×14/2 সাত 98, মানে আমার কি 54 সমান দেওয়া আছে কি 116100, এটা 54 সমান আমাকে টোটাল চাই। হোয়াট ইজ দ্য ডায়ামিটার দেখছিস? এটা গোলমাল হয়ে গেল, কিছু বুঝতে পারছি না, এটাও পরে করব। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট মোবাইল রোবট দ্যাট উইল বি সিন বাই নাসা অন মুন? আচ্ছা মোবাইল রোবট নাসা, সোফিয়া তো লয় জানি নাই, সোফিয়া তো রোবট আছে সৌদি আরবিয়া। গেজ, অ্যান্টনি মানে অপোজিট, গেজ মানে তাকানো হয়, তাহলে ইগনোর করা হবে আর কি। থ্রি নাম্বারস আর ইন দ্য রেশিও 15:6:7, এলসিএম দিয়ে দিয়েছে এটা, এইচসিএফ কত হবে? আচ্ছা মানে 2520কে 15 6 আর 7 দিয়ে ভাগ করলেই হবে না? প্রথমে 5 দিয়ে ভাগ করি, 5 3, তারপরে 3 দিয়ে ভাগ করে দিই, 3×3 = 18, 3×8=24, আর 7 দিয়ে ভাগ করে দিই, 7×14=28, 6×6=24, মানে 4 আসছে। আচ্ছা ইন্ডেক্স মানে লেখা হলো, আচ্ছা ইন আই দি ডেক্স, কেবিন মানে লেখা হলো এদিকে CA, এটা BIN মানে উল্টা উল্টা, লেজার মানে কী হবে? ইন, প্রথমে দুটো উল্টে গেল, এল এ তাহলে এ এল। আচ্ছা ডেক্স, DEX, তো SER, AL, SER, এটাই বটে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট স্কলার
टू डेसिफर द अशोकन एडिक्ट। अच्छा अशोकर स्क्रिप्ट है ना, अशोकर स्क्रिप्ट 1837 जेम्स प्रिंसिप। अच्छा करेक्ट स्पेलिंग डिप्लॉयमेंट, डिप्लॉय डिप्लॉय डी ई पी एल ओ वाई डिप्लॉयमेंट। ए ट्रेन पासेस ए पोल 17 सेकेंड व्हेन इट इज मूविंग 40 मीटर पर सेकेंड। अच्छा 40 मीटर पर सेकेंड 17 मीटर है। फाइंड द टाइम टेकन बाय द ट्रेन टू कवर प्लेटफॉर्म। अच्छा स्पीड पाव एखान থেকে আমি এখান থেকে স্পিড মানে নিজের ডিসটেন্সটাকে 40 17 সেকেন্ড। তাহলে 1600 40 স্পিড है 40 সেকেন্ড 40 আর 17 মানে 57 সেকেন্ড। শুধু প্ল্যাটফর্ম করতে 40 আর নিজে ক্রস করতে 17 মানে 57 সেকেন্ড। কোডিং না হিল হপ হেড মানে পুলিশ অ্যান্ড পাবলিক খুঁজ যেটা কি পুলিশ, পুলিশ কি পুলিশ কোথায় আছে? প্রথমেরটাতে আছে আর দ্বিতীয়টাতে আছে, তো দেখি কোনটা কমন আছে। হিল হতে পারে কি, হিল হতে পারে প্রথমে আছে দ্বিতীয়তে আছে। আচ্ছা হপ হতে পারে কি, না হপ একবারে আছে। হেড হতে পারে কি, না তাহলে হিলে হলো, কিছু করার নেই। আচ্ছা কালিদাস কোনটা লিখেছে, মেঘদূত, মেঘদূত কালিদাস লিখেছে। কাদম্বরী, কাদম্বরী মনে হয় বাণভট্ট লিখেছে। অমরকোষ অমর সিংহ লিখেছে, এটা তো পড়তে লাগছে। চুজ দ্য কারেক্ট প্রোভার্ব, ইট ইজ মাচ বেটার টু বি সরি দেন সেফ। হাই ইট ইজ বেটার টু বি সেফ দেন সরি। হাই ইট ইজ বেটার টু বি সরি দেন সেফ, ইট ইজ বেটার টু বি সেফ দেন সরি। সরি হওয়ার চেয়ে সেফ হওয়া ভালো নাকি, এটাই শুনে তো ঠিকঠাক লাগছে। এ ফাদার ডিস্ট্রিবিউটেড 15,000 অ্যামং হিজ সন, এ বি রেশিও দিয়ে দিয়েছে, বাট বি গেভ অ্যাওয়ে 20% অফ হিজ শেয়ার টু ইয়াঙ্গার সিস্টার। আচ্ছা হোয়াট ইজ অ্যামাউন্ট দ্যাট ইজ লেফট উইথ বি, বি কত পাবে? আচ্ছা মানে এ আর বি 2:3, তো এখানে আমি 20 ভাবলাম, এখানে আমি 30 ভাবলাম। তো এ যদি সিস্টারকে দিয়ে দেয় 20%, তার মানে 20% মানে 4, মানে যদি 4 চলে যায় তো রয়ে 16, মানে এর কাছে। আচ্ছা বি দিল, সরি বি 3×6 দিয়ে দিল, মানে রইল এখন 24, তো আমাকে 24 ভ্যালু বের করতে হবে। 5 ভ্যালু 15 মানে 3×, তো 24 ভ্যালু 3×, 3×4 12, এক হাতে 3×6 7, 74 আসছে। তো ই বাবা 74 তো কোথাও না, এ সরি 72 আসছে, তো 72 এক জায়গাতে আছে। আচ্ছা রিলেশনশিপ এটা এখনই করি, ছোটোই আছে। এ ইজ দ্য ফাদার অফ এক্স, মানে এ হলো গিয়ে ফাদার এক্সের। আচ্ছা বি ইজ দ্য মাদার অফ ওয়াই, বি ইজ দ্য মাদার এক পাশে লিখেলি, বি ইজ দ্য মাদার অফ ওয়াই, ঠিক আছে। দ্য ব্রাদার অফ এক্স অ্যান্ড জেড ইজ ওয়াই। আচ্ছা ব্রাদার অফ এক্স, তাহলে বলছি দ্য ব্রাদার অফ এক্স অ্যান্ড জেড, এক্স এর ব্রাদার ওয়াই, মানে ওয়াই হলো কি ব্রাদার, আর জেডও মানে কিছু একটা ব্রাদার বা সিস্টার কিছু একটা আছে। আচ্ছা উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নেসারিলি নট ট্রু। আচ্ছা কোনটা ট্রু নয়,
बी इज़ द मदर ऑफ जेड, बी इज द मदर ऑफ जेड होते परे, जदियो ए बी ए रिलेशन क्लियर नहीं बट होते तो परे। एक्स इज द सिस्टर ऑफ जेड, एक्स इज द सिस्टर ऑफ जेड, एक्स एर जेंडर जाना नहीं छेले ना में तो बोला जाए बगना। बी इज द वाइफ ऑफ ए, बी इज द वाइफ ऑफ ए होते परे। वाई इज द सन ऑफ ए, वाई इज द सन ऑफ ए इटो होते परे मैंने कौन हबे नाई। नॉट ट्रू, एक तो बड़ो जला हो गया रे भाई बुझते तो लगे। बी इज नॉट, बी इज द मदर ऑफ जेड, बी इज द मदर ऑफ जेड होते ही परे बटे। एक्स इज द सिस्टर ऑफ जेड एटा बोला जाच्छे नहीं, एक्स इज द सिस्टर ऑफ जेड। अच्छा तले दू के टारगेट करते हो रे। बी इज द वाइफ ऑफ ए एटा होते ही परे। वाई इज द सन ऑफ ए এটা তো হবে কি মানে এইটাই কেসটা খারাপ আছে মানে এক্স এ সিস্টার বলা যাবে কি নাই। ইন ডিসেম্বর 2001 হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড ঋষভ পন্থ অ্যাজ দ্য স্টেট দূর কারেন্ট অ্যাফেয়ার, গুলি গুলি মারো কারেন্ট অ্যাফেয়ার। অ্যান্ড অন্থ লাইকস কি ইংলিশ দিয়েছে পেসি বয়স নাকি। আনন্দ, আনন্দ লাইকস এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট ক্রু cuisines. Achha. Experimenting with different cuisines is liked by Anando. Eta to thik thak lagche. Eta hi bata. A square park is to be built around a smaller square field. Achha, square fielder baire. Eta square park banavo. The distance and the distance between the park and the field is 5. Achha, gap over 5 meter. Area of the field 576. The what will be the area of the park? Park ta to baire banachhi. Eta square banachhi. Mane eta 26 sir. 24 square. 24 square. Tu aro 5 joke korte bolchi. Mane 29 square hobe. To 29 square kon to hoy? পাঁচের ডিস্টেন্স ঠিক তো এরিয়া অফ দ্য ফিল্ড। চব্বিশ পাঁচে উনত্রিশ, পাঁচ মিটার, ছশো পঁচিশ, চব্বিশ স্কোয়ার। স্কোয়ার পার্ক ইজ টু বিল্ড অ্যারাউন্ড দ্য স্মলার ফিল্ড। আচ্ছা ফিল্ড দিয়েছে 576 মানে 24 স্কোয়ার, আর ফিল্ড ডিফারেন্স দিয়েছে 5 মানে 29। সরি এটা কিছু গোলমাল লাগছে মানুষে নাই। Which of the following correctly represent the relationship between them? एकदम एग्जाम वाले मतलब नहीं लग जाएंगे तो पूरा। Which of the following correctly represent the relationship between them? Singing, dancing, art। अच्छा singing, dancing दोनों तो आर्टर मध्य ही पड़े मैं सीयर मध्य ए आर बी एट ए बटे। Who was the last Mughal emperor? Last Mughal emperor बहादुर शाह टू बटे बहादुर किंतु ये लास्ट। I said to him, I have read this book. I told him that I had read that book. A milkman has 3 kind of milk. At a 35 liter wala, 75 liter wala, 125 liter wala. Then what is the least number of full cask of equal size required to store? Achha mone hoy HCF chaiche. HCF ta koto howa uchit. পাঁচ এইচসিএফ পাঁচ বটে তো পাঁচ লিটারের যদি এইচসিএফ হয় মানে পাঁচ লিটারের ট্যাঙ্কিতে করে রাখি তো 35 লিটার রাখার জন্য আমাকে 7টা লাগবে, 75 লিটারটা রাখার জন্য আমাকে
5×5=15 লাগবে, 125টা রাখার জন্য আমাকে 25টা লাগবে, মানে টোটাল কয়টা ট্যাঙ্কি লাগবে, মানে এখানে 15 আর 5 = 40, মানে 47টা লাগবে। কোশ্চেনটা ভালো ছিল। আচ্ছা এটা কী চলছে রে ভাই, 5×5=35 আর +5, হ্যাঁ এটা হতে পারে, তাহলে 6×48 আর 48+6, হ্যাঁ ভাই কাজ করছে, 7×63 + 7=70, হ্যাঁ অপশানে আছে। দ্য টপিক অফ ক্যান্সার পাসেস থ্রু অল ফলোয়িং, আচ্ছা কার মধ্যে দিয়ে যায় না টপিক অফ ক্যান্সার, 8টা রাজ্যের মধ্যে দিয়ে যায়, মধ্যপ্রদেশ যায়, গুজরাট যায়, মিজোরাম যায়, হরিয়ানা দিয়ে যায় না। আচ্ছা প্রোভার্ব স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ কোল্ড, ও গরম হথোড়া মার হথোড়ি, মানে গরম হে লোহা মার হথোড়ি, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, অ্যারেঞ্জ দেম ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বক্রম, মানে ছোট থেকে বড়, তো 1/3 মানে তো 33%, মানে 33.33%। আচ্ছা 7/23 মানে কত হতে পারে, 7/23 মোটামুটি 28% 29% মতো আছে, 2/7 মানে কত হতে পারে, 14×28%, এটাও 28% আছে, 28.56। আচ্ছা 5/14 মানে কত, 5/35% বটে, আচ্ছা মানে সব থেকে ছোট 35%টা সব থেকে বেশি লাগছে আমাকে, 5/14টা শেষে, আচ্ছা 5/14 শেষে 3 জায়গায় আছে, 1/3 প্রথম শুরু হবে নাই, তাহলে আমাকে 2/7 আর 7/23টা এবার চেক করা উচিত, 2/7 আর 7/23 এভাবে গুণ করে দিই 23 দুগুণে, মানে 46, তার সাথে 49, ও 2/7 ছোট, মানে 2/7 দিয়ে শুরু হতে পারে। আচ্ছা এটা যোগ বিয়োগ বলা দিয়ে আছে নাকি, 8 - মানে কি প্লাস, 3 3, আচ্ছা প্লাস মানে হলো গুণ, 12 মাইনাস মানে প্লাস, 7 ভাজিত মানে কী ছিল, ভাজিত মানে বিয়োগ, তাহলে পাবো কত, গুণ মানে ভাগ, গুণেই নেই কেন, ঠিক আছে 3×36 -1 + 8 মানে 7 যোগ করে দিই, 4 3 মানে 43 আসছে। আচ্ছা এই নাম্বার, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিকাম ফাস্টেস্ট বোলার, তো 400 উইকেটস খেলিছে টি20তে, রশিদ খান মনে হচ্ছে, বাট ছাড় বাদ দে। পিক আউট দ্য কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড, করেক্টলি স্পেল্ট ওয়ার্ড কোনটা করেক্ট, মিলিটারি, চলো দেখতে তো কীরকম লাগছে, MILITARY এটাই বটে। আচ্ছা 2500 টাকা ইনভেস্ট হচ্ছে অ্যাট সার্টেন রেট অফ সার্টেন নাম্বার অফ ইয়ার্স, আচ্ছা কিছু বছরের জন্য, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে কম্পাউন্ড ইন্টারেস্ট, 2500 হয়ে গেল 2809, হাউ মাচ অ্যামাউন্ট ইট উড গ্রো ইফ ইট ইজ ইনভেস্টেড অ্যাট দ্য সেম রেট ফর দ্য হাফ পিরিয়ড অফ দ্য সিম্পল ইন্টারেস্ট, আচ্ছা যদি সিম্পল ইন্টারেস্ট হতো আর আধা টাইমের জন্য হতো তো কত হতো, আচ্ছা 2500 থেকে হয়ে গেল 2809, আমি বলতে পারি যে এটা 2500 ছোট করলে 50 থেকে হয়ে গেল, এটা কত স্কোয়ার বটে, এটা 3 স্কোয়ার বা 7 স্কোয়ার শেষে থাকবে, আচ্ছা যদি কেটে দিই 5×25 মানে 57 মানে 53 মানে 6% চলছে, মানে উপর দেখছি তাহলে সেম রেট, মানে 6% নিব কিন্তু 1 বছরের জন্য, তো 6% কত হবে, 6×25=120 নাকি, এটা 2 বছরই ছিল তো,
হাউ মাচ অ্যামাউন্ট, আচ্ছা অ্যামাউন্ট বলেছে, ঠিক আছে, মানে 2500 আর এদিকে তোর 120, মানে 2620 আমি কিছু, সরি 6 বার বলেছে না, 150 দেখছিস, মানে 2650 করে নিও গাফিলতি। এক্সাম হলে এরকমই হয় বেটা, করে নিও বুঝে যায় না, ঠিক করে নিও, ডাউট হয় একদম সেম টু সেম এক্সাম হল। 21 দেখ কি চলছে ভাই, চার তো কোনে 8, 3 3 4 12, যা পরে বুঝবো কি করছে না। উইচ আর দ্য ফলোয়িং সিটিজ আর কল টুইন সিটিজ, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, হ্যাঁ টুইন সিটি। আই হ্যাভ নট মেট ড্যাস আওয়ার লাস্ট মিটিং ইন দ্য জানুয়ারি, আচ্ছা সিন্স লাস্ট মিটিং থেকে, জানুয়ারির লাস্ট মিটিং থেকে আর মিটিং হয়নি সিন্স, আচ্ছা যে যোগ বিয়োগ দিয়ে দিয়েছে নাকি, এটা যে যোগ বিয়োগ দিয়েছে, 0.139 প্লাস 7.5 প্লাস 2.105 14 4 1 1 8 9 এটা 9 2 এটা এলো এখানে, এদিকে এটা গুণ আছে 1001 1001 1101 1101, তোর গিয়ে 3টা 4টার 1.1 4টার 1.1 মানে 8টার 1.1, আচ্ছা এটা বিয়োগ যদি করি আমি এখানে 1 1 0 1 1, তো বিয়োগ করলে আমি পাবো কত পাবো, এখানে 9 এখানে 9 এখানে 2 এখানে 8 আচ্ছা এটা আছে 2 বিয়োগ, 2 থেকে যদি বিয়োগ দেন 1 7, আচ্ছা 7-1 আসছে, তো এই তো 7-1 একটাতে আছে, 5 আর সিটিং এরও আধা ঘন্টা আছে নাকি, আর কটা কোশ্চেন এলো 52 অবধি, মিনিমাম 15-20 মিনিট তো রাখতে হবে, একটা রাউন্ড ওর মধ্যে কমপ্লিট করতে হবে। 5 আর সিটিং ইন এরো, এ ইজ অন দ্য রাইট অফ বি ই, আচ্ছা এটা কি এখনই করবো না এটা পরে করবো, ন্যাশনাল ইনকাম এস্টিমেট, আচ্ছা ন্যাশনাল ইনকাম কে তৈরি করে, সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস, মানে ওই অফিস না কি এটা আছে সিএসও, মিউচুয়াল মিউচুয়ালের অ্যান্টোনিম কী হবে, মিউচুয়াল মানে তো ইউনিটি আর কি, ওর অ্যান্টোনিম বলে মানে অপোজিট, সেপারেট হবে তাহলে, পি কিউ দেওয়া আছে কিউ আর দেওয়া আছে, তাহলে আচ্ছা মানে পি কিউ আর কানেক্ট করতে হবে 3টাকে, পি কিউ 3 4 কিউ আর, কিউ আর মানে 5 আর 3, তো 3 5 15 4 5 20 3 4 12, আচ্ছা এবারে করতে দিয়েছে তোর 4P মানে 4 5 60 অনুপাত কিউ, কিউ মানে 20 আর 5R 5 5 60 20 21 20 20 3 3, মানে 3 1 3, বাহ আচ্ছা, এল এ এম মানে 26, কী করে হতে পারে এটা, এল যদি
এল মানে 12, এক ও মানে 13 আর 26, তাহলে এমনি চলছে কি? ডি এদিকে 4 আর 5, 9, 9 আর 12 তে 21, ঠিক আছে মানে 16, টি মানে 16, এদিকে 19, এমনি করে হলো কত 35 আর 6 মানে 31, এইচ এস মানে 8 হয় সরি, 8, 9, 10 মানে 43। About 80% of the coal reserve of India lies in, 80% coal কোথায় আছে? দামোদর ভ্যালিতে আছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, দামোদর ভ্যালি, ছোট নাগপুর। ম্যানেজার সেড টু ন্যান্সি, আই এম ভেরি আপসেট উইথ ইয়োর সার্ভিস। ম্যানেজার টোল্ড ন্যান্সি দ্যাট, টোল্ড ম্যানেজার, দ্য ম্যানেজার টোল্ড ন্যান্সি দ্যাট সি ওয়াজ ভেরি আপসেট উইথ হার। এটা মেয়ে বলে কি করে ধরব আমি? ম্যানেজার সেড দ্যাট, আচ্ছা টোল্ড ন্যান্সি, ম্যানেজার টোল্ড ন্যান্সি দ্যাট সি ওয়ার, সি ওয়ার তো হবে নাই, আই ওয়াজ হবে নাই, রইল এইটাই রইল তাহলে বাঁচে বুঝছে। ইন এ ফিজিক্যাল টেস্ট ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য মেন হাইট অফ 6 ক্যান্ডিডেট ইজ 156, আচ্ছা 6 জনের গড় হাইট 158, দ্য ইন্ডিভিজুয়াল হাইট অফ 5 অফ দেম, আচ্ছা 5 জনের হাইট দেওয়া আছে তো আরেকজনের হাইট কত, 5 জনের যোগ করে 6 থেকে বিয়োগ করে দিলে হবে, বা আমি যদি 150 ভাবে লি তো ইয়ার 2 বেশি, ইয়ার 14 বেশি, ইয়ার 6 বেশি, ইয়ার 5 বেশি, এই হিসাবে যদি দেখি 10, 17 এক হাতে 27 বেশি আছে, 27 বেশি 5 জনের মধ্যে, 5 জনের মধ্যে মানে তোর যদি ডাবল করে দিই 54, 5.4 আরও হবে মানে 154, 155.4, আচ্ছা আর 6 নম্বর যে আছে ওর 5 তো হবে কেই প্লাস তোর 0.6 মানে 56, 2.6 হবে মানে এটা হলো কি বাবা, 60 টাকা তো লিয়ে নে, 60 আরও 5 লিতে হবে, সরি 5 এলি 32, 32 মানে 64, 64 মানে 6.4 মানে 156.4 মানে যদি বেশি বলি তো 1.6 ক্যান্ডিডেট হাইট দূর একদম এক্সাম হলে এমনি হয় 158 গুণিত 6, 6 8, 48, 8, 4 হাতে 5, 6, 30, 34, 3, 6, 6, 9, 9, 4, 8 আর এইদিকে যদি যোগ করি আমি 152, 164, 156, 155, 160, আচ্ছা সবার মধ্যে 150 আছে, 1, 2, 3, 4, 5 5 পুরো 75 মানে 750 তো হবে কে, আর এখানের মধ্যে তোর এক্সট্রার মধ্যে 2, এখানে 14, এখানে 6, এখানে 5, এখানে 10, এখানে 10 মানে তোর এদিকে 10, 17, 7 এক হাতে 37 মানে 37 মানে 7, 8, 7, 7, 8, 7, 9, 4, 8 থেকে 7, 8, 7 বিয়োগ করবো, এত লম্বা প্রসেস করতে হলো কী করবো, মাথা কাজ করছে নাই, করতে তো হবে কি, তো 8 মানে 6, 2, 161 আসছে, এটা অপশান আছে, বাপরে বাপ 3 মিনিট লাগে গেল একটা ঘুরতে। এ ম্যান ইজ ওয়াকিং টুয়ার্ডস ইস্ট, হি ওয়াক 75 মিটার, আচ্ছা এটা ডাইরেকশনাল বেলা ওটে, এটা করে ডাইরেকশন ডাইরেকশন, এ ম্যান ইজ ওয়াকিং টুয়ার্ডস ইস্ট, আচ্ছা ইস্ট দিয়ে গেল 75 কিলোমিটার গেল, আচ্ছা টার্ন লেফট, আচ্ছা লেফট গেল 25 কিলোমিটার গেল,
अच्छा अगेन ही टर्न्स लेफ्ट आवर लेफ्ट गेलो तो कत गेलो लेफ्ट 35 किलोमीटर अच्छा 35 किलोमीटर ठीक है एट लास्ट ही टर्न्स लेफ्ट आवर लेफ्ट एंड पोचिस अच्छा मैंने यहाँ से कनेक्ट हो गलो बोलछे हाउ फार कत दूरे आछे भाई एटा 35 तो 35 तो 35 तो 35 35 70 है क्या मैंने 40 बटे एटुकुटा मैंने 40 दूरे आछे बट कोथाय आछे इनिशियल पॉइंट थे के ओ ईस्ट दिखे आछे मैंने मैंने 40 मीटर ईस्ट Which of the following rivers is the fifth largest river and largest west flowing river in India? अच्छा west flowing माने नर्मदा river होता है माने अभी तो इतना ही नहीं जी fifth largest के but west flowing largest river नर्मदा है अच्छी तो यही logic दिए answer का फुलो अच्छा you catch more flies with vinegar than with honey है You can't catch more flies with honey than with vinegar. You should catch more flies with vinegar than honey. You catch more flies with honey than vinegar. Vinegar चाहिए तो honey दिए बेसी मछी धर जाएगा ना कि ये तो ठीक ये तो सुने तो लग जाए ये ठीक ठाक हो चुकी you catch more risk लेवो कि अच्छा देखिए कतो attempt हो जाएगा अटैम्प्ट 47 हुई चे एकन रिस्क लिए फायदा नहीं एकन जा बात दें यदि भालो ठीक ठाक अटैम्प्ट हुई जाए 60 प्लस तो की जिन ने रिस्क ले वो 50 नंबर बेसित चले आज पे एट द रेट ऑफ सिंपल इंटरेस्ट इन 4 इयर्स 1200 का बिकम्स 1488 अच्छा 3% बढ़ा दिया है तो अमाउंट कत हो अच्छा 3% 4 बचर मैंने 3-4 12% बढ़ जाए टोटल आ 12% यदि बढ़ाई थी तो 12% बढ़ाई थी 12% उठाते गए 140 टका बेसि पाब त मैंने 1488 साथ आरो 144 जो हो मैंने 2 3 1 5 6 1632 1632 हु फाउंडेड द मराठी न्यूज पर केसरी वाह केसरी दाने दाने का स्वाद बाल गंगाधर तिलक केसरी एट इंग्लिश लैंग्वेज छिलो केसरी टा ना ना ए केसरी जो छिलो तम माने मराठी लैंग्वेज छे और मराठी बोले जो छिलो जो इंग्लिश लैंग्वेज अच्छा स्पेलिंग करेक्ट स्पेलिंग सुपरस्टिशियस सुपरस्टिशियस एटाई बटे रुचिर वॉक्स एट 20 किलोमीटर पर आवर अच्छा कुड़ी स्पीड रुकमा साइकिल 25 स्पीड बा बा ठीक है टुवर्ड्स इच अदर व्हाट वाज द डिस्टेंस बिटवीन देम 48 मिनट से मीट है गलो मैंने बोलते पर ये 20 स्पीड्स आई हैड 25 स्पीड्स मैंने 45 स्पीड्स 60 मिनट 45 तले 48 मिनट से कतो तले 6 10 6 42 48 अच्छा 5 9 5 2 ये देखे 4 4 9 36 36 किलोमीटर विच ऑफ द फॉलोइंग इज द ट्रू अबाउट ड्रिप इरिगेशन ड्रिप इरिगेशन जल दे सब जगह ड्रिप इरिगेशन इट रिजल्ट इन हेवी लॉस ऑफ वाटर नो नो इट रिक्वायर्स ह्यूज अमाउंट ऑफ फर्टिलाइजर एटाओ नय इट हेल्प्स इन सेविंग वाटर एंड फर्टिलाइजर्स मन हे हमारे एटाई ड्रिप इरिगेशन तो गुड क्वालिटी इरिगेशन तो वाटर सेव हो मोनिका सेड आई एम सॉरी मोनिका सेड दैट सी इज सॉरी एमनी होते पारे मोनिका सेड दैट सी इज सॉरी ए मा इज कैन हो सेड आसी तो वाज हो उचित तले मोनिका सेड दैट सी वाज सॉरी एटा हो इन इलेक्शन आउट ऑफ 3 कैंडिडेट्स ए बी सी अच्छा इलेक्शन हो 3 जन ए बी सी ए गॉट 35 बी गॉट 25 सी गॉट बाकीटा माने एक जन 35 एक जन 25 माने 60 तो है गेलो रहलो 40 ए बी सी
বলছে ইফ দ্য উইনার ওয়ান বাই টু থাউজেন্ড ভোট দেন এ উইনার আচ্ছা উইনার সি সি এ থেকে 5% বেশি পাইছে কিন্তু বলছে 2000 মানে 5 সমান 2000 মানে চার গুণ চলছে বলতে পারি আমি তো টোটালটা চার গুণ 100% চার গুণ মানে 4000 40000 অ্যাজ পার 110 আর্টিকেল মানি বিল লেখাছে আচ্ছা মানি বিলকে কে মানি বিল বলতে পারে এটা স্পিকার লোকসভার স্পিকার ডিসাইড করে মানে আর্টিকেল 93 ডিসাইড করে কোনটা আর্টিকেল 110 আচ্ছা দ্য কমিটি হ্যাজ ডিসকাসড দ্য ম্যাটার ফর সেভারেল ডেজ কী করতে বলেছে প্যাসিভ ভয়েস দ্য ম্যাটার হ্যাজ বিন ডিসকাসড বাই দ্য কমিটি ফর সেভারেল ডেজ দুটা অপশন একই লাগছে কি দ্য ম্যাটার হ্যাজ ডিসকাস ইমা দেখছিস একদম অলমোস্ট একই টাইপের সেটাই ভাবছি কী হচ্ছে এটা অ্যান অ্যালয় কন্টেন্স ভাইটি জলদি করে কর অ্যান অ্যালয় কন্টেন্স লেড অ্যান্ড অ্যালুমিনিয়াম ইন দ্য রেশিও আচ্ছা লেডের মধ্যে 15% ইম্পিউরিটি আছে অ্যালুমিনিয়াম আচ্ছা ইম্পিউরিটি টোটাল কত আছে এখানে 3 এখানে 5 এটা লেড অ্যান্ড অ্যালুমিনিয়াম বলছে লেডের মধ্যে 15% ইম্পিউরিটি অ্যালুমিনিয়ামের মধ্যে 55% ইম্পিউরিটি 3-30 করে দিলাম 5-50 করে দিলাম এবারে বা একে 300 করে দিলাম 500 করে দিলাম তো 15% মানে 3-45 বাড়লো আর এখানে 95% মানে 5-25 দুইহাতে 5-25 5-25 হবে 27 টোটাল হলো তার মানে 0, 10, 11, 12, 320 যদি আমি 8 দিয়ে ভাগ করে দিই 4-তে মানে 40% স্টাডি অফ সয়েল আচ্ছা অর্নিথোলজি মানে বার্ডস বোটানি মানে তো প্লান্টস প্যালিওন্থোলজি মানে ফসিল ফিউল আর পেডোলজি মানে হলো তাহলে স্টাডি অফ সয়েল The government is carrying dash test on growing genetically modified crops. अच्छा तो carry out मैंने perform करा carry out largest कुंटा एकाने क्यू रूट करा चे पावर करा चे पावर का जिधे मैं भाग करी की दिए छोए जिधे गुण कर दी पावर है संगे তাহলে উপরে 2-3 আছে মানে এদিকে 6 মানে 2-4 পাবো এইখানে 3-1 পাবো এখানে 5-3 পাবো পাওয়ারকে 6 দিয়ে গুণ করা হলো মানে এলসিএম দিয়ে গুণ করা হলো আর কি তো 2-4 মানে 16 3-1 মানে 3 আর 5-5 কি মানে 125 তো লার্জেস্ট বললে তো 125 মানে 5-3 ওই ওই 5-এর রুট এটাই বড় হবে হ্যাঁ উইচ অফ দ্য ফলোয়িং মাউন্টেন্স ইজ এক্সাক্ট এক্সাম্পল অফ রেসিডুয়াল মাউন্টেন্স রেসিডুয়াল মানে যেটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে আর পড়ে আছে সাতপুরা আরাবল্লী না আরাবল্লী এটাই রেসিডুয়াল মাউন্টেন প্লাস ওল্ডেস্ট মাউন্টেন ভারতের মধ্যে আর ওয়ার্ল্ডের মধ্যে বলতো তো আমেরিকার অ্যাপালেশিয়ান হতো অ্যাপালেশিয়ান সাতপুরা তো ব্লক মাউন্টেন সাতপুরা বিন্ধ্য পর্বত আচ্ছা ফাইন্ড দ্য ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট অ্যাম্বিগুয়াস মানে যেটা মিনিং ক্লিয়ার নাই মানে ডিস্টিংক্ট নয় অভ্যাস নয় অবস্কিওর এইটা হতে পারে কারণ কম্প্রিহেন্সিবল মানে যেটা বোঝা যাচ্ছে না কনফিউশন অবস্কিওর দ্য স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড ইন হিউম্যান বডি
আচ্ছা ছোট এন্ডো, এন্ডো মানে হরমোন, মানে ডাকটেলেস, এটা হরমোন বেরায়। তো স্মলেস্ট কোনটা হবে? পিনিয়েল আছে, তো পিনিয়েলই হবে। একে থার্ড আই বলে, ব্রেনের মধ্যে থাকে থার্ড আই, পিনিয়েল গ্ল্যান্ড, বডি ক্লক। যদি পিনিয়েল না থাকতো তাহলে ই থাকতো হয়তো অপশানে, কি নাম আছে, মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি। দ্য টিম হ্যাজ ক্যারিড, দ্য টিম হ্যাজ ক্যারিড ড্যাশ ওয়েন দে ওয়ান দ্য চ্যাম্পিয়নশিপ স্টার্টেড শাউটিং। দ্য টিম গট ক্যারিড, ক্যারিড অ্যাওয়ে, দূরে সরানো হলো যখন তাদের, তারা চ্যাম্পিয়নশিপ জিতলো এবং শাউটিং শুরু করলো এবং থ্রোয়িং শুরু করলো। তো টিম গট ক্যারিড, ক্যারিড অ্যাওয়ে, এটা অল্প শিওর নাই, তো মনে হচ্ছে এটা হওয়া উচিত বলে তো করছি তবুও। উইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন থ্রি ডে কাশি ইন্ডিয়ান, এটা বাদ দে। আচ্ছা প্রভার, ওয়্যার দ্যার ইজ উইল দ্যার ইজ ওয়ে, এটাই তো বটে মনে হচ্ছে, ইচ্ছা থাকলে উপায় হয়। উইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট কেমিক্যাল ফর্মুলা, জিপসাম, ক্যালসিয়াম সালফেট, কিন্তু টু এইচ টু হবে, হাফ এইচ টু হলো এটা প্লাস্টার অফ প্যারিস, ক্যালসিয়াম কার্বনেট এটা, এটা হলো মার্বেল, পার্ল, চক। দ্য টিচার ড্রিউ এ ডায়াগ্রাম শোয়িং হাউ ব্লাড ফ্লোজ থ্রু দ্য হার্ট, হার্টের মধ্য দিয়ে, থ্রু। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, গ্র্যাভিটি কত? 9.8 মিটার পার সেকেন্ড। The famous writer was born in Vietnam, but he was brought in, ছোট থেকে বড় হওয়া, brought up, bring up মানে ছোট থেকে বড় করা, এটাই হবে bring up, brought up। ভাই 11 মিনিট আছে, এবার আমাকে সব চেক করতে হবে, 68 অ্যাটেম্প্ট হয়েছে। আচ্ছা এখানে কী বলছে, 10 মিনিটের মধ্যে আমাকে করতে হবে। ডিফারেন্ট কোনটা, 17 না 60, 17 মানে 60, 351 নয় যোগ কি হচ্ছে হবে, কোন নামতা 23-এর নামতা, জানি নাই, স্কোয়ার অফ এ নম্বর, দ্য স্কোয়ার অফ এ নম্বর ওয়ান মাল্টিপ্লাইড বাই 100 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই। আচ্ছা এটা স্কোয়ার আছে, ওর সঙ্গে 100 গুণ করে দিলাম, এবার ও 36, 45, 50 দিয়ে ডিভিজিবল। হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল নম্বর, কটা এরকম নম্বর হতে পারে? তাহলে মানে ও 36 দিয়ে ভাগ যাবে, ও 9 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, এটা কী বলছে, কোনো দিমাগ আইডিয়া আসছে না আমার।
ए बोट ट्रैवल 60 किलोमीटर अपस्ट्रीम। अच्छा माने नेगेटिव स्पीड हलो 30। इफ द स्पीड ऑफ द स्ट्रीम इंक्रीज बाय 15 यदि बढ़े जाए तो 135 किलोमीटर जेते एक घंटा लगभग। अच्छा माने आगे स्पीड जो 120 धरी तब 15 जोग कर 135 होते पारे। तो आगे स्पीड जो 20 है तो स्पीड जो 20 है 120 माने 90 होते हो ना कि फाइंड द स्पीड ऑफ द स्ट्रीम। ये 30 स्पीड होच्छे, ये 135 स्पीड होच्छे। ये तो पार्ची नहीं करते, ये तो पारा उचित चिलो। अच्छा देखिए उन्नो क्वेश्चन, 42, 30, 32, 20 10 कम 10 कम 6 कम 5 कम 5 कम ऐसे ही होगा ना जी। वियतनाम कैपिटल ताशकंद लॉय दुशनबे दमास्कस लॉय हैनॉय हैनॉय टका रास्ते हैनॉय ही बटे वियतनाम हैनॉय। परीक्षा अनेक किछु मने पड़े नहीं सोय जिनिस मने पड़े नहीं एटा तो मने छ पारा उचित किंतु पारछी नहीं। सर्कुलर पार्क हैज अ सर्कुलर पार्क। अच्छा आर एटा पूल अछ माने भीतरे पूल अच्छे 150 द लैंड एरिया द पार्क लैंड एरिया पूरा 11 पूरा एटा 14 है एटा 11 है एटा 3 है 116100 3 = 8 व्हाट इज द डायमीटर 14 = 8 पाई आर स्क्वायर 7/22 दे भाग कर दो तीन समान दिया चिलो सत्तर बाईस बाईस साल डायमीटर ये 420 वाला है अब क्या लैंड एरिया ऑफ द पार्क ये सोजा क्वेश्चन तो पाछी नहीं तो 15 15 एटा रूट टू गुण कर दो 150 into 150 by 2
এটা পাই স্কোয়ার, 22×7=22। এটা মনে পড়ছে নাই, BCEMDK BCCM.B। KK BC CMKB। এটাই হোক মনে হচ্ছে। এ স্কোয়ার পার্ক, এটা স্কোয়ার পার্ক বানাবো, বিল্ড অ্যারাউন্ড এ স্মল স্মল স্কোয়ার ফিল্ড। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পার্ক অ্যান্ড দ্য ফিল্ড ইজ 5 মিটার, মানে এটা 5 মিটার বলছে। দ্য এরিয়া অফ দ্য ফিল্ড, ফিল্ডে 576, মানে 24 স্কোয়ার, 24 এটা তাহলে এটা। হোয়াট উইল বি দ্য এরিয়া অফ দ্য পার্ক, পার্কের এরিয়া, আচ্ছা মানে 29 স্কোয়ার, মানে 81, 861 থেকে 576 বিয়োগ 4, মানে 5, পিছনে 5 থাকবে, আচ্ছা 8, মানে 8 থাকবে, 85, সরি 861, 965, আচ্ছা তো লেটে বুঝতে পারলাম রে, সোজা কোশ্চেন লেটে বুঝো। এটা কী হবে, 21×4, 29 বানাতে হবে, 4×2=8 যোগ করে দাও, 318 যোগ করে দাও, তাহলে বলছে 4×8=16, 27×16 মানে 13, 43। বহুত লেট হলো ই বাবা, এটা তো হবে কি নাই, টাইম নাই টাইম নাই, এটা জানি নাই, তাহলে ছাড়াই গেলো।